এটা ফুলবাড়ি ক্যানেল মোড়। এই রাস্তাটা হলো এশিয়ান হাইওয়ে এবং বর্ধমান রোড একই সঙ্গে। আর আমি রয়েছি ক্যানেলের উপর দাঁড়িয়ে, যেটা গজলডোবা থেকে তিস্তা ক্যানেল যেটা এসছে, এই হচ্ছে সেই ক্যানেল। আর আমার পেছনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অত্যন্ত সুন্দর একটা অ্যাপোজিশন এটা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আজকের যাত্রা শুভ হবে এবং ভিডিওটি অত্যন্ত ভালো হবে। হ্যাঁ, প্রত্যেককে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে এবং আমার পেজের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। আর আজকে আমি এখান থেকে, অর্থাৎ ফুলবাড়ি যে ক্যানেল মোড় রয়েছে এইখান থেকে, এই যে ক্যানেল রয়েছে, ক্যানেলের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে, অর্থাৎ যেটাকে ক্যানেল রোড বলা হয়, এই ক্যানেল রোড হয়ে চলে যাবো একেবারে শাহুডাঙ্গি অবধি। এবং মাঝে মাঝে আমি দাঁড়াবো এবং রাস্তার দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা অবশ্যই থাকবে আমাদের সঙ্গে। তাহলে শুরু করা যাক। ভ্যালাস মোড় থেকে ফুলবাড়িগামী অটো ধরে এসএফ রোড, বর্ধমান রোড এবং এশিয়ান হাইওয়ে দিয়ে উত্তরকন্যা পার করে আরেকটু এগোলেই এই ফুলবাড়ি ক্যানেল মোড়। আর যারা বাইকে করে বা স্কুটিতে করে আসবেন তাদের তো কোনো সমস্যাই নেই। ক্যানেলটা জাস্ট পার করেই বাদিকে যে মোড় রয়েছে সেই মোড়টাতে নেমে পড়তে হবে। প্রসঙ্গত বলে রাখি, এই জায়গাটি কিন্তু জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এইদিকটাও তোমাদের একটু দেখিয়ে দিই, ওই যে দূরে দেখা যাচ্ছে মহারানা অগ্রসেন হসপিটাল, এবং আরেকটু গেলে পরেই ফুলবাড়ির যে ন্যাশনাল হাইওয়ের যে মোড়টা রয়েছে, অর্থাৎ যেটা এখন ফোর লেন হবে, ইস্ট ওয়েস্ট করিডোর যেটা, সেটা আমরা পেয়ে যাব। এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং যেহেতু এখানে একটা ক্যানেল রয়েছে দেখতে পাচ্ছি, এই জন্য এই জায়গাটা একটু উঁচু, যার জন্য এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা আমরা ভালো দেখতে পাই। এই হলো আজকের কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখা যাচ্ছে ফুলবাড়ি যে ক্যানেল রয়েছে সেই ক্যানেলের যে ব্রিজ তার ওপর থেকে। এই ক্যানেল ধরেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো সামনের দিকে এবং তোমাদের দেখাতে থাকবো বিভিন্ন জায়গা। আমি টোটোতে করেই যাবো এবং মাঝে মাঝে নামবো এবং নেমে তোমাদের জায়গাগুলো দেখাবো এবং সেখানকার সম্বন্ধে যতটুকু আমার নলেজে আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আর এই ক্যানেল নিয়ে আমি আর তেমন কিছু বলছি না, কারণ এই ক্যানেল নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি, তোমরা ইচ্ছে করলে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। তাহলে চলো এবার যাত্রা শুরু করি। এদিকে লোক বসতি খুবই কম এবং তার জন্য গাড়িও অনেক কম, দু চারটে টোটো সারাদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং যাত্রী কম থাকায় এরা দীর্ঘক্ষণ বাস স্টপে অপেক্ষা করে যাত্রীর জন্য। আমি দেখলাম যে আমার বেলা প্রায় ডুবে আসলো, ফলে একজনকে বলে রাজি করালাম ডবল ভাড়া দিয়ে, তিনি আমাকে নিয়ে চললেন। আমরা চলেছি ক্যানেল রোড দিয়ে এবং তার সঙ্গে সমান্তরালভাবে তৈরি হওয়া এই তিস্তা ক্যানেল। এই রাস্তা দিয়ে যেতে যেতে দু ধরনের ব্রিজ চোখে পড়বে, কিছু ব্রিজ রয়েছে ক্যানেলের উপরে এবং কিছু রয়েছে রাস্তার উপরে। ক্যানেলের উপরে ব্রিজগুলো সম্পর্কে বলার দরকার নেই, কেননা তারা দুপাশে যে লোকজন রয়েছে তাদের যাতায়াতের জন্য। কিন্তু রাস্তার উপরে যে ব্রিজ রয়েছে এটার একটা গুরুত্ব আছে, কেননা এখানে যে ব্রিজ রয়েছে তার পাশেই যেহেতু ক্যানেল, এই ব্রিজের তলা দিয়ে ক্যানেলের ভেতর দিয়েও একটা সুড়ঙ্গ বা ব্রিজের মতো করা হয়েছে, কেননা এই জায়গাটায় রয়েছে নদী, ফলে নদী কিন্তু ক্যানেল ওই জায়গাটাতে ক্যানেলের যে তলকে সেটাকে ঢালাই করে ব্রিজের মতো করে দেওয়া হয়েছে। সেই ব্রিজের নিচ দিয়ে এসে এই রাস্তার যে ব্রিজ রয়েছে তার নিচ দিয়ে চলে যাচ্ছে দক্ষিণ দিকে। তিনটি ব্রিজ এবং দুটি আন্ডারপাস পার হয়ে চতুর্থ ব্রিজের যে সঙ্গমস্থল সেটাই আমার যাওয়ার গন্তব্যস্থল। এই রাস্তা দিয়ে যেতে যেতে উত্তর দিকে তাকালেই দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা, সেও যেন আমার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে। ফুলবাড়ি ক্যানেল মোড় থেকে শাহুডাঙ্গি ট্রাফিক মোড়ের দূরত্ব হলো 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার রাস্তা টোটোতে করে মোটামুটি 12 থেকে 15 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম আমার যে গন্তব্যস্থল, অর্থাৎ শাহুডাঙ্গি ট্রাফিক মোড়, সেই জায়গায়। বাঁদিকে ক্যানেলের ধারে যে কনস্ট্রাকশন দেখা যাচ্ছে সেগুলোই হলো সেই ট্যানেল, অর্থাৎ এই ক্যানেলের নিচ দিয়ে যে ট্যানেলের মধ্য দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। এটা হলো শাহুডাঙ্গি ক্যানেল ব্রিজ, অর্থাৎ সেই যে তিস্তা ক্যানেল রয়েছে তার উপরে আরেকটা ব্রিজ। আমি যে ফুলবাড়ি থেকে এসেছি এটা হলো সেখান থেকে 4 নম্বর ব্রিজ। এখানে 1.5 কিলোমিটার দূর দূরে এরকম ব্রিজ আছে, কেননা এই ক্যানেলের এপাশ থেকে ওপাশে যারা রয়েছে তাদের মধ্যে যোগাযোগ বা যাতায়াতের জন্য এই ব্রিজগুলো দরকার। এটা হচ্ছে পশ্চিম দিক, সূর্য প্রায় ডুবে ডুবে এরকম একটা অবস্থা হয়ে এসছে, ফলে আকাশটা একটু লালচে রঙের হয়ে আসছে। অত্যন্ত সুন্দর একটা মায়াবী পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে।
অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে। এদিকে দেখো তোমরা ক্যানেলের ওপারে, মনে হচ্ছে যেন ক্যানেলের মধ্যেই কিছুক্ষণ পরে সূর্য ডুববে। এই জায়গাটাই আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম। এই যে পিছনে এই যে একটা মোড় আছে, এটা হচ্ছে এই রাস্তাটা যেখানে গিয়ে ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ জলপাইগুড়ি যাওয়ার যে রাস্তা, সেটার যে গন্ডার মোড় রয়েছে, সেই গন্ডার মোড়ে এই রাস্তাটা মিলেছে ওই ক্যানেলের পাশ দিয়ে ফুলবাড়ি থেকে এসে ওদিক থেকে। অ্যাকচুয়ালি ফুলবাড়ি থেকে পুরো রাস্তাটা ক্যানেলের পাশ দিয়ে চলে গেছে ওপাশে একেবারে গজলডোবা পর্যন্ত, এবং গজলডোবা থেকে একেবারে উদলাবাড়ি পর্যন্ত। এবং এই রাস্তার থেকে এই ব্রিজের ওপর দিয়ে এই যে মোড়টা, এই মোড়ের থেকেই সোজা চলে গেছে গন্ডার মোড়। এই দিকটা সূর্যের আলোর সাপেক্ষে একটু উল্টো দিক হয়ে গেছে, তবু যেহেতু দিকটা অত্যন্ত সুন্দর লাগছে এবং ক্যানেলের উপরে অত্যন্ত ভালো লাগছে, তাই এটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন চলো ব্রিজের ওই দিকটাকে দেখি। ক্যানেলের যে উত্তরের দিকটা অর্থাৎ ব্রিজের এপারটা, এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এদিকে আরেকটু এগিয়ে গেলেই সাহুডাঙ্গি ক্যানেল মোড়, এবং সাহুডাঙ্গি ক্যানেল মোড় নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা নিচে বলে দেখে নিতে পারো। আমি আজকে আর সেখানে যাচ্ছি না, সময় হচ্ছে কম আছে এবং বেলাটাও প্রায় ডুবে এসছে, ফলে এদিকটাই তোমাদের একটু দেখিয়ে দিই। ব্রিজের ওপরে দুপার থেকেই গাড়ি যাতায়াত করছে, প্রচণ্ড কাঁপছে এবং শব্দও হচ্ছে, ফলে এই অবস্থায় ভিডিও করাটা একটু অসুবিধায়, কেননা সাউন্ড কতটা উঠছে বুঝতে পারছি না। তবে আজকে এই ছিল মোটামুটি আমার তোমাদের দেখানোর বিষয়। আজকে ভিডিওটি এখানেই শেষ করবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার যে চ্যানেল রয়েছে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকো, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা আমার পেজ এখনও ফলো করোনি তাদের কাছে অনুরোধ থাকলো আমার পেজটা ফলো করো। তাহলে ঠিক আছে, আজকে রাখছি এখানে, সবাই খুব ভালো থাকবে, বাই।